দর্শক, ইতালিতে করোনার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে ইতালির প্রতিনিধি আসলামুজ্জামানের সঙ্গে। আসলাম, মানব শরীরে ট্রায়ালের জন্য ইতালির তৈরি ভ্যাকসিন কতটা প্রস্তুত এবং কতজনকে ও কত পরিধি নিয়ে এ ট্রায়াল সম্পন্ন হবে? নাবিলা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, প্রথমে আমি বলবো ইতালি কিন্তু করোনা ভাইরাসকে জয় করতে সক্ষম হয়েছে। এখানে কিন্তু মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে। যেমন মৃত্যুর সংখ্যা কিন্তু সর্বনিম্ন হয়েছে, মাত্র 4-5 জন করে মৃত্যুবরণ করছেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে ভ্যাকসিনের বিষয়টা, সেটি আমি বলবো। এই চলতি মাসের 24 তারিখ থেকে কিন্তু মানব দেহে ভ্যাকসিনটা প্রয়োগ করার প্রস্তুতি ইতালি সরকার নিচ্ছে। এখানে কিন্তু প্রথম দিক দিয়ে 90 জনের শরীরে প্রয়োগ করে কিন্তু এটা পরীক্ষা করা হবে। ইতিমধ্যে কিন্তু লাৎসিও বিভাগের যে গভর্নর লুকা, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে যে এখানে কিন্তু প্রায় 5 মিলিয়ন ইউরোর খরচ হবে এই বিষয়টি, এবং 24 তারিখে কিন্তু এটা মানব দেহে প্রয়োগ করবে, এবং সকল প্রস্তুতি কিন্তু তারা শেষ করেছে। নাবিলা, আরেকটি বিষয় আপনাকে জানাবো যে এখানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু করোনা আক্রান্ত কিছুটা সমস্যা হচ্ছে। প্রথম দিকে কিন্তু অনেকে সমস্যা ছিল, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে কিছুটা বেড়ে যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু ইতালির অবস্থা অনেকটাই ভালো, এবং করোনা বিশেষজ্ঞরা ধারণা করেছিল যে আগামী সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু কিছুটা বেড়ে যাবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আক্রান্তের সংখ্যাটা ইতালিতে কিছুটা বাড়ছে এমনটি ধারণা করছে বিশেষজ্ঞরা। নাবিলা, এই ছিল ইতালি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ইতালি থেকে বলছিলেন আসলামুজ্জামান।